ওগো মাধব ভাবছ তুমি কি, তোমার লাগি দুধ ভাণ্ড আমি বয়েছি। ওগো মাধব ভাবছ তুমি কি, যে বাবা আমি তোমার জন্য এই দুগ্ধ ভাণ্ড এনেছি, তুমি শীঘ্র পান করে নাও। এই কথা যখন বলেছেন, আর সেই বালকের মুখের দিকে আজ পুরী গোসাই যেই তাকিয়েছেন, সেই বালকের অপরূপ রূপে তিনি মুগ্ধ হয়ে গেছেন। তিনি বললেন, বাবা তুই কে রে, আর আমি যে অনাহারে আছি তুই জানলি কি করে? বাবা আমি সব জানি, বাবা আমি সব জানি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না। বাবা কে কোথায় কখন কি করছে আমি সবার সব কথা জানি, কিন্তু এ কথা আমি আমার মাকেও বলেছি, আমার বাবাকেও বলেছি, আমার সখাদেরকেও বলেছি, কেউ আমার কথা বিশ্বাস করে না। আরে তুই ভালো করে বল তো পরিষ্কার করে, যে আমি অনাহারে আছি তুই কি করে জানলি? বাবা তোমার বিশ্বাস হলো না তো? আমি তো বললাম আমি সব জানি। আরে তুই এসব হেয়ালি না করে পরিষ্কার করে বল, যে তুই কি করে জানলি আমি অনাহারে আছি? বাবা তুমি শুনবে আমি কি করে জানলাম? বাবা তুমি যে এখানে বসে বসে নাম জপ করছো, আর এই যে গোপ মায়েরা তারা এই গোবিন্দ কুণ্ডে সবাই জল নিতে আসে, আর এই গোবিন্দ কুণ্ডে তারা জল নিতে এসে তোমাকে তারা দর্শন করেছে, আর তোমাকে দর্শন করে তারা বুঝতে পেরেছে যে তুমি অনাহারে আছো। সেই জন্যে তারা আমাকে গিয়ে বলল যে ওই গোবিন্দ কুণ্ডের পাশে বট বৃক্ষের নিচে এক বাবা বসে বসে নাম করছে, যা তুই গিয়ে তাকে কিছু সেবা করিয়ে আয়। এই জন্যে বাবা আমি তোমার জন্য এই দুগ্ধ ভাণ্ড নিয়ে চলে এসেছি। বুঝলাম তুই আমার জন্য দুগ্ধ ভাণ্ড নিয়ে চলে এসেছিস, তো তারা তোকে কেন বলতে গেল? গোপ মাইয়ারা তোকে কেন বলতে গেল? বাবা এও তোমার শুনতে হবে। তাহলে শোনো, তারা আমাকে কেন বলতে গেল? কারণ বাবা এইখানে আমাদের থেকে বেশি গোবৎস আর কারো নেই। আমাদের গৃহ থেকে দুগ্ধ সারাদিন শেষ হয় না। এইখানে যত অতিথিরা আসে, যত অতিথি বৈষ্ণব আসে, যখন কারো ঘরে কোনো কিছু না থাকে তারা আমাদের ঘর থেকেই দুগ্ধ নিয়ে যায়, আর আমাদের ঘরে কোনোদিন দুগ্ধ শেষ হয় না। সব থেকে বেশি গোবৎস আদি আমার বাবারই আছে, এই জন্য আমাদের ঘর থেকে দুগ্ধ কোনোদিন শেষ হয় না। তো বাবা তারা আমাকে গিয়ে বলল এই জন্য যে তোদের বাড়িতে তো দুগ্ধ আছে, গোপাল তুই যা, তুই গিয়ে ওই বাবাকে দুগ্ধ পান করিয়ে আয়। এই কথা শ্রবণ করে মাধবেন্দ্র পুরী বলছেন, ঠিক আছে তুই ওখানে ওই দুগ্ধের ভাণ্ড রেখে যা, আমি পরে পান করে নেব। বাবা তুমি পান করো, কিন্তু আমি তাহলে এখানে রেখে চলে গেলাম, তো এই ভাণ্ড কি করব? বাবা তুমি পান করে এই ভাণ্ড রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। এই বলে সেই অপরূপ সুন্দর বালক তিনি চলে গেলেন। মাধবেন্দ্র পরিবাদ তিনি নাম করতে করতে নাম করতে করতে হঠাৎ ভাবলেন, ছোট্ট ছেলে সে দুগ্ধ দিয়ে গেল, তো দুগ্ধটা আমি পান করে দিই। তো এই ভেবে তিনি এবার সেই দুগ্ধের ভাণ্ড হাতে তুলে নিয়েছেন, আর যেই সেই দুগ্ধের ভাণ্ডে তিনি স্পর্শ করেছেন, সমস্ত শরীরে যেন এক শিহরণ হয়ে গেল। কিন্তু কি হলো তিনি কোনো কিছু বুঝতে পারলেন না। এবার সেই দুগ্ধ তিনি মুখে
দিয়েছেন, আর সেই দুগ্ধ তিনি যেই মুখে দিয়েছেন, এক ঢোক যেই পান করেছেন, সমস্ত শরীর আজ পুলকিত হয়ে গেল। সেই দুগ্ধের স্বাদ তিনি এমন দুগ্ধ আগে কোনোদিন পান করেননি। তিনি ভাবতে শুরু করেছেন, এ কেমন দুগ্ধ, এই বালক না জানি কে, এ কেমন দুগ্ধ দিয়ে গেল, এই দুগ্ধ পান করে আমার শরীর এমন পুলকিত কেন হচ্ছে। কিছুতেই তিনি কোনো কিছু বুঝতে পারছেন না। তিনি ধপধপ করে আজ দুগ্ধ পান করে নিয়েছেন। এবার দুগ্ধ যেই পান করেছেন, তিনি ভাবে প্রেমে বিভোর হয়ে গেছেন, ভাবে প্রেমে বিভোর হয়ে গিয়ে এবার বলতে শুরু করেছেন, আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায়, আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায়, আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায়, প্রেম ভরে ডাকলে নাকি তোমায় পাওয়া যায়, আমি কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমায়। তো আজ পরিপাল হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন যে আমি তোমাকে কোথায় পাবো, তুমি কে আমাকে এইভাবে এসে দুগ্ধের ভাণ্ড দিয়ে গেলে, আমি তোমাকে কোথায় গেলে পাবো। এইভাবে তিনি ডাকতে ডাকতে কখন তিনি ঘুমিয়ে পড়েছেন তিনি কোনো কিছুই বুঝতে পারলেন না। এবার যখন তিনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখছেন, আজ তার মাথার পাশে সেই বালক যে এসে সেই দুগ্ধ ভাণ্ড দান করে দিয়েছিল, সে আজ এসে মাথার পাশে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আমি বহুদিন তোমার পর করিনি রিখন, কবে আসবে মাধো আমায় করিবে সেবন, আমি বহুদিন তোমার পর করিনি রিখন, কবে আসিবে মাধো আমায় করিবে সেবন, তোমার প্রেম বসে আমি করি সেবা সেই গড়ের মধ্যে যেখানে মাটির মধ্যে গোপাল
আজ চাপা পড়ে আছেন, বললেন দেখো দেখো আমি এর মধ্যে চাপা পড়ে আছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। তো এই বলতে বলতে মাধবেন্দ্রপুরী পালের আজ ঘুম ভেঙে গেছে। যেই ঘুম ভেঙে গেছেন তিনি আজ স্নানে গিয়েছেন, স্নান করে আজ সমস্ত বৃন্দাবনবাসীকে ডাকতে শুরু করলেন, বলছেন এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধন ধারী, চলো মনের ভিতরে আমরা তাহারে বাহির করি। বললেন তোমাদের ঈশ্বর গোবর্ধন ধারী, তিনি এই বনের মধ্যে মাটির মধ্যে চাপা পড়ে আছে, তোমরা সবাই চলো আমার সাথে, আমরা সবাই মিলে গিয়ে আজ আমরা তাকে উদ্ধার করব। তো সমস্ত বৃন্দাবনবাসী এই কথা শ্রবণ করে যে আমাদের প্রভু মাটির মধ্যে চাপা পড়ে আছে, তো সমস্ত বৃন্দাবনবাসী আজ তাদের ভয়ে কোদাল কুঠার যা ছিল তারা সব নিয়ে পরিবারের সাথে বেরিয়ে পড়েছেন। আর পরিবার সেই স্বপ্নে যে পথ দেখেছিলেন সেই পথ দিয়ে সমস্ত বৃন্দাবনবাসীকে আজ নিয়ে যাচ্ছেন। যেতে যেতে সেইখানে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন, সেই কাঁটা সরিয়ে তিনি আজ বললেন যে এখানে তোমরা খুঁড়তে শুরু করো। তো সেখানে তিনি খুঁড়তে খুঁড়তে সেই গোবর্ধনদারীকে দর্শন করলেন। গোবর্ধনদারীকে দর্শন করে তিনি সবাইকে বললেন এবার তোমরা আস্তে 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 খনন করো। তো সবাই আস্তে আস্তে খনন করলেন, এবার সবাই মিলে সেই গোবর্ধনদারীকে আজ মাটির ভিতর থেকে উপরে তুললেন। এবার সেই গোবর্ধনদারীকে তিনি উপরে তুলে সেই বিগ্রহকে নিয়ে আজ তিনি কি করলেন, গ্রী গোবর্ধনের চূড়ায় একদম শিখরে সমস্ত বলছেন মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত উপরে নিয়ে গেলা পুরী গোসাই গোপাল লইয়া। আজ মহা মহা বলিষ্ঠ মানে ক্ষমতাশালী লোকজনদেরকে নিয়ে সেই বিগ্রহকে নিয়ে আজ গোপালদেবকে নিয়ে তিনি পর্বতের উপরে গোবর্ধনের শিখরে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি পাথরের সিংহাসনে গোপাল বসাইলা, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিলা, পাথরের উপরে বসিয়ে দিলেন গোপাল দেবকে আজ, আর গোপাল দেবের পিছনে এক বড় পাথর খণ্ড দিয়ে দিলেন। তো এবার তিনি সমস্ত বৃন্দাবনবাসীকে বললেন যাও তোমরা, আমার গোপাল তো বহুদিন অনাহারে আছে, তো গোপালকে আগে স্নান করাতে হবে, তারপর তোমরা গোপালের জন্য ভোজনের ব্যবস্থা করবে। তো সবাই মিলে আজ নবশত ঘটে জল আনি কইল উপনীত। তো আজ নবশত ঘটে সবাই জল আনলেন, তো আজ কুড়ি গোসাই গোপালকে স্নান করালেন, তুলসী আদি বস্ত্র আইল অনেক, আপনি মাধবেন্দ্র গোসাই করিল অভিষেক। তো মাধবেন্দ্র কুড়ি গোসাই আজ গোপালের অভিষেক করলেন। এবার সমস্ত বৃন্দাবনবাসীদেরকে সবাইকে বললেন যাও তোমরা নিজের নিজের ঘর থেকে তোমরা গোপালের জন্য ভোগ নিয়ে এসো। তো সবাই আজ গোপালের জন্য ভোগ এনেছে, আর সেই ভোগ আজ রাশিকৃত মানে পাহাড়ের আকার ধারণ করল। সবাই তাদের ঘর থেকে প্রসাদ নিয়ে এলেন, আজ সেই প্রসাদ সেখানে বললেন ছাপ্পান্ন ভোগ এখান থেকেই অন্নকূটের প্রচার হল। অন্নকূট হয়েছিল যখন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, সাত দিন অনাহারে ছিলেন, তাই ভগবানের ভোগ লাগে কয়বার, দিনে আটবার, তো সাত দিন সাত আটটা ছাপ্পান্ন, এই ছাপ্পান্ন ভোগ তখন প্রথম লেগেছিল, কিন্তু এখান থেকে মাধবেন্দ্র পরিবারের থেকেই এই গোবর্ধন পূজার প্রচলন হলো। এখানে সমস্ত বৃন্দাবনবাসী তারা আর ছাপ্পান্ন ভোগ এনে রাশি করে দিলেন, আজ মাধবেন্দ্র পরিবসাই গোপালের ভোগ লাগালেন নিজে হাতে। ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ
মাধব গিরিধারি গিরিধারি গোবর্ধন ধারি প্রেমময় প্রভু গিরিধারি ব্রজ গোবিন্দ মাধব গিরিধারি। তো মাধবেন্দ্র পুরী গোসাই ভোগ মাধবেন্দ্রপুরী নিবেদন করলেন বহুদিনের ক্ষুধা গোপাল সকলি খাইলেন। মাধবেন্দ্রপুরী গোসাই আজ ভোগ নিবেদন করে বাইরে এসেছেন। বাইরে এসে কিছুক্ষণ পরে যখন ভিতরে গেলেন, ভিতরে গিয়ে দেখলেন সেই ভোগ আর সঙ্গে সঙ্গে সেখানে পুনরায় সেই রাশিকৃত ভোগ আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেল। তো এবার সেখান থেকে আস্তে আস্তে 2 বছর কেটে গেল। 2 বছর পর গোপাল একদিন স্বপ্নে পুনরায় বললেন, গোপাল কহে মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয়জ চন্দন লেপ তবে সে জুড়ায়। তোমার অঙ্গের তাপ আমি কি করে জুড়াবো, আর এই মলয় চন্দন আমি কি করে কোথা থেকে পাবো? বললেন, তুমি পুরী ধামে চলে যাও, সেখানে তুমি এই মলয় চন্দন পেয়ে যাবে। তো এই কথা শ্রবণ করে তিনি আজ পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। গাইতে গাইতে রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দ লাল, রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল, 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 রাধে গোবিন্দ 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 গোপাল নন্দলাল, রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল। তিনি গাইতে গাইতে পথ চলতে চলতে আজ সেই রেমুনাতে এসে উপস্থিত হলেন চোরা গোপীনাথের কাছে। আর এই যে গোপীনাথ, এই গোপীনাথের এখানে এসে তিনি রাত্রিতে বিশ্রাম নিলেন। আর রাত্রিতে যখন তিনি সেখানে বিশ্রাম নিলেন, এবার কি হয়েছে, এই রাত্রিতে তিনি যখন বিশ্রাম নিয়েছেন, এবার রাত্রিতে গোপালের আরতি হয়েছে, ভোগ হয়েছে, পূজারী মহাশয় সেই ভোগ সবাইকে দিয়েছেন, কিন্তু এনাকে ভোগ দিলেন না, কারণ এনার অযাচিত বৃষ্টি কারোর সম্মুখে তিনি হাত পাতেন না, এই জন্য পূজারী মহাশয় এনাকে প্রসাদ দেননি। তো এই জন্য আর এই কাজ যে পূজারী মহাশয় করবেন এটা গোপীনাথ আগে থেকেই জানতে পেরেছেন। সেই জন্য তিনি কি করেছেন, সেই জন্য এক ক্ষীর তিনি লুকিয়ে রেখে দিয়েছেন। এবার গোপালকে স্বয়ং দিয়ে পূজারী মহাশয় স্বয়ংে গেছেন। পূজারী মহাশয় যেই ঘুমিয়েছেন, সঙ্গে সঙ্গে আজ গোপীনাথ বলে উঠলেন, পূজারি পূজারি এই মধুর কণ্ঠ শ্রবণ করে পূজারি আজ লাভ দিয়ে উঠেছেন। কে 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 কথা বললো, কে আমাকে ডাকলো? পূজারি আমি, আমি গোপীনাথ। গোপীনাথ তুমি, তুমি এ সময়ে? গোপীনাথ বললেন, পূজারি তুমি আজ মন্দিরে একজন সন্ন্যাসী এসেছিল, তুমি তাকে প্রসাদ দিয়েছিলে।
না ঠাকুর, আমি তো তাকে প্রসাদ দিইনি, আর তিনি তো আমার কাছে আসেননি, এই জন্য আমি তাকে প্রসাদ দিইনি। বললেন, তিনি কারো কাছে কোনো কিছু চান না, তো তুমি যাও এক্ষুনি গিয়ে তাকে তুমি প্রসাদ দিয়েছো, আমি কাল ভোগ লাগাবো তারপর প্রসাদ দিব। তো বলছে, না না তুমি এখনই যাও, কারণ তিনি এখন বেশিক্ষণ এখানে থাকবেন না, তুমি এখনই যাও। তো বলছেন, আমি এখনই যাব, তো গোপীনাথ প্রসাদ কোথায় পাবো, যা ছিল সবাইকে তো দিয়ে দিয়েছি, দেখো তুমি যে এমন করবে, আমি যে আগে থেকেই আমার জানা ছিল, সেই জন্যে আমি এক খুলি প্রসাদ আমার উত্তরীয় দিয়ে আমার চরণের পাশে ঢেকে রেখেছি, তুমি যাও গিয়ে দেখবে। পূজারী এই কথা শ্রবণ করে ছুটতে ছুটতে চলতে শুরু করেছেন, যে গোপীনাথ আজ প্রসাদ চুরি করে রেখেছে, কে এমন ভক্ত এসেছে আজ দেখবো সেই ভক্তকে, এই ভেবে আর পূজারী সেই মধ্যরাতেই মন্দিরের দ্বার খুললেন। এবার মন্দিরের দ্বার খুলে গোপাল গোপীনাথের পাশে গিয়ে দেখলেন সেই উত্তরীয়তে ঢাকা এক খুলি ভাণ্ড সেখানে আছে। আর সেই দেখে পূজারী মহাশয় কাঁদতে শুরু করেছেন, হায় হায় গোপীনাথ, এমন কার্য তো তুমি আগে কোনোদিন করনি, এতদিন আমি তোমার সেবা করছি, এমন তো আমি কোনোদিন দেখিনি যে তুমি কারো জন্য প্রসাদ চুরি করেছো, কে এমন ভক্ত সে না জানি তুমি তার জন্য প্রসাদ চুরি করেছো। তো এই ভেবে এবার সেই পূজারী মহাশয় সেই প্রসাদের ভাণ্ড নিয়ে আর প্রসাদের ভাণ্ড মাথায় নিয়ে পথে চলতে শুরু করেছেন। কে আছো দেখা দাও মাধবেন্দ্রপুরি, কে আছো দেখা দাও মাধবেন্দ্রপুরি, তোমার লাগি গোপীনাথ করেছে খিচুড়ি, ওকে আছো দেখা দাও মাধবেন্দ্রপুরি। এদিকে মাধবেন্দ্রপুরি মহাশয় এক ঘাটের মধ্যে বসে বসে শ্রীকৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দ লাল, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দ লাল, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দ লাল। বাবা, আপনি কি সেই মাধবেন্দ্র পরিবার যার জন্য আমাদের গোপীনাথ মাখন চুরি করেছে, গোপীনাথ ক্ষীরের ভাণ্ড চুরি করেছে? বাবা, আপনি কি সেই মাধবেন্দ্র পরিবার? আর এই কথা শ্রবণ করেই মাধবেন্দ্র পরিবার বলছেন, ঠাকুর মহাশয় আস্তে আস্তে বলুন, আস্তে, এই কথা যদি কেউ শুনতে পায় তো সবাই এসে আমাকে ঘিরে ধরবে, কারণ গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে, এই কথা তুমি এইভাবে বলো না। তো দাও দাও দেখি, গোপীনাথ আমার জন্য ঘিয়ে চুরি করেছে, দাও দাও সেই প্রসাদ দাও। তো সেই প্রসাদ নিয়ে আজ তিনি যেই মুখে দিয়েছেন সেই অমৃতের স্বাদ তিনি পেয়ে সেই পূর্বের সেই যেদিন দুধের ভাণ্ড এনে দিয়েছিলেন ঠিক সেই অবস্থা সেদিন যেমন পুলকিত হয়েছিল শরীরটা, ঠিক আজও তেমনই হয়েছে এই ক্ষীর, আজ ক্ষীর প্রসাদ সেবা করে। তো তিনি সেই ক্ষীর প্রসাদ গ্রহণ করলেন, ক্ষীর প্রসাদ গ্রহণ করে এবার কি করলেন, সেই ভাণ্ডটাও আজ কাছে রেখে দিলেন। কেন? কারণ আমার গোপীনাথ এই ভাণ্ডে স্পর্শ করেছে, গোপীনাথের হাতের স্পর্শ আছে এই ভাণ্ডে, সেই জন্য আজ পরিবার সেই ভাণ্ডটি গুছিয়ে রেখে দিলেন নিজের কাছে। আজ এবার এখান থেকে ওই রাত্রিতে যাতে কেউ না জানতে পারে, প্রভাত হলেই সবাই আমার কাছে ছুটে আসবে, এই জন্য তিনি ওই রাত্রিতেই সেখান থেকে চলে গেলেন। তো তিনি সেখান থেকে এবার কোথায় এলেন, এবার তিনি সেখান থেকে এলেন পুরী ধামে জগন্নাথের মন্দিরে। আর জগন্নাথের মন্দিরে এসে সেই পূর্বের অবস্থা অষ্ট সাত্ত্বিক বিকার দেখা দিল,
জগন্নাথকে দর্শন করে তিনি ভাবে প্রেমে গলে গেছেন, মন্দিরে বরাবরই দিতে শুরু করেছেন। মন্দিরের পাণ্ডারা এমন ভক্ত আগে কোনোদিন দর্শন করেননি, তো পাণ্ডারা দেখে তো আজ অবাক হয়ে গেছেন। তো এমন ভক্তের অবস্থা দেখে তারা পরিচয় জানলেন, কি জন্য এসেছেন তিনি তাও জানলেন। তো সেই মন্দিরের পূজারীদের মধ্যে যার সাথে মহারাজের সম্পর্ক ছিল তারা মহারাজকে গিয়ে সব কথা বললেন যে বৃন্দাবন থেকে একজন সন্ন্যাসী এসেছেন, তিনি তার গোপালের জন্য চন্দন নিতে এসেছেন। তো এই কথা শ্রবণ করে পুরীর যে রাজা ছিলেন তিনি চন্দন কাঠকে ব্যবস্থা করে দিলেন, আর কর্পূরের ব্যবস্থা করে দিলেন, সাথে একজন দুইজন সেবক দিলেন, একজন ব্রাহ্মণ দিলেন আর একজন সেবক দিলেন, আর সাথে একটা পত্র দিয়ে দিলেন যাতে পথে কেউ বাধা না দেয়। তো এবার পরিকোষায় সেই মলয় চন্দন আর কর্পূর নিয়ে পুনরায় চলতে শুরু করেছেন, আর ওই গাড়িতে শুরু করেছেন রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল, 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 রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল। গাইতে গাইতে পুনরায় তিনি সেই গোপীনাথের কাছে এলেন। গোপীনাথের মন্দিরে যখন এসেছেন এদিকে গোপাল দেব তিনি ভাবতে শুরু করলেন, পুরী গোসাই তার তো বয়স হয়েছে আর এই যে চন্দন কাঠ, এক মন চন্দন কাঠ নিয়েছেন তিনি আর 20 তোলা কর্পূর, তো এই বোঝা নিয়ে এত কষ্ট করে তিনি বৃন্দাবনে আসলেন কি করে। তো রাত্রিতে পুরী গোসাই চোরা গোপীনাথে যখন বিশ্রাম নিয়েছেন সেখানে পুনরায় তিনি স্বপ্নে দর্শন করলেন গোবিন্দ দেবকে। তিনি বলছেন দেখো মাধব, এই সকল কর্পূর চন্দন আমি প্রাপ্ত হইলাম, আমি সব পেয়ে গেলাম, গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ এক জানিবে, গোপীনাথের অঙ্গে তুমি চন্দন লেপিবে, গোপীনাথের অঙ্গ আর আমার অঙ্গ এক জেনে তুমি গোপীনাথের অঙ্গেই চন্দন লেপন করবে আর আমার অঙ্গের তাপ দূর হবে। তো এই কথা শ্রবণ করে গোপীনাথের গায়ে তিনি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ওই যে দুইজন সেবক ছিল তাদের বললেন তোমরা চন্দন ঘষতে শুরু করে দাও। তো সেবক দুইজন চন্দন ঘষতে শুরু করলেন, আজ পরিপাদ ওই গোপীনাথের অঙ্গে এই চন্দন লেপন করলেন, আজ এই তিথিতে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে মাধবেন্দ্র পরিপাদ গোপীনাথের অঙ্গে এই চন্দন কর্পূর লেপন করেছিলেন। তো এই জন্যে আজ এই দিনের এত মাহাত্ম্য সেখান থেকেই শুরু হয়েছে, এতদিন প্রচার হয়নি, এতদিন যে যে ঘটনা ঘটেছিল তার কোনো কিছুর প্রচার হয়নি, এই প্রচার হলো মাধবেন্দ্র পরিপাদের জন্যে। তিনি যখন গোপালের অঙ্গে গোপীনাথের অঙ্গে এই চন্দন লেপন করলেন এই তিথিতে, সেদিন থেকেই এই তিথির মাহাত্ম্য আরো বেড়ে গেল। তো পরবর্তীতে যে যে ঘটনা ঘটেছিল আরো এই তিথিতে, তো পরশুরামজি তিনি আবির্ভূত হয়েছিলেন। আর যে ঘটনাটি সব থেকে সুন্দর যেটি সেটি হচ্ছে